আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মুস্তাকিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকেন। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলতেন। জি আমার প্রতিষ্ঠানের নাম ইসলাম ফার্নিচার। এখানে কি কি কাজ করে থাকেন? এখানে বেশিরভাগ দরজা এবং চৌকাঠের কাজ করা হয় এবং খাট অন্যান্য ফার্নিচারের কাজও করা হয়। আপনাদের লোকেশনটা কোন জায়গায়? এটা কিশোরগঞ্জ জেলা পাকুন্দা থানা সদর বড়হাট সমবে ইসলাম ফার্নিচারে দরজা তৈরি করা হয়। সেটা এখন আমি দেখাবো জয়েন্টার মেশিনে কিভাবে দরজার একটা তক্তা একটা তক্তার সাথে সিলিং মেশানো হয়। এই জিনিসটা আমি এই মেশিনের সাহায্যে দেখাবো যে জয়েন্টার মেশিনে সিলি মেশাইলে কোনো ফাঁক থাকে না। এই জিনিসটা আপনাকে দেখাবো। এই মেশিনের নাম হলো সিজেল মেশিন। কিভাবে দরজায় 4 ইঞ্চি গাঁথুনি দিয়া 4 ইঞ্চি পচির কাঠ ঢোকানো হয়, এটা কিভাবে করা হয় এটা আমি আপনাকে দেখাবো। কীভাবে ফলো এই মেশিনের সাহায্যে দেওয়া হয় এটা দেখাবো। এটা মোল্ডার মেশিন। সেটিং করা হয় এবং পচির কাঠ কত বাই কত স্ট্যান্ডার্ড নিয়ম। আপনি দেখেন এটা 3 ইঞ্চি প্রশস্ত হলো, 3 ইঞ্চি লম্বা হলো, 4 ইঞ্চি। কাঠ দরজা, তারপরে আপনার খাট, তারপরে আপনার আলমারি চৌকে যাবতীয় সব কিছু আমরা অত্যাধুনিকভাবে এই মেশিন দিয়ে। মালিক সাহেব আপনাকে এত ভালোবাসেন কেন? আপনাদের যে প্রতিষ্ঠানের মালিক, আসলে হয়তো উনি অনেক ভালো, ঠিক আছে। আর সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে ওনার যে প্রতিষ্ঠানটা, উনি প্রতিষ্ঠানটার মধ্যে মানে অত্যন্ত বিনয়ের সাথে, ঠিক আছে, তারপরে আপনার যে সততা, সততা যে একটা বিষয়, কাঠ ফার্নিচারের জগতে অবশ্য সবাই জানে যে সবাই সততা অনুযায়ী কাজ করে না এবং ব্যবসা করে না। তবে আমার ওনার সবচেয়ে বেশি দিকটা, যে দিকটা ভালো লাগে, উনি হচ্ছে কাউকে ঠকে না। আমি নিজে উপস্থিত এই জায়গায় থাইকা, মানে একেবারে মেশিন দ্বারাই হয়, ঠিক আছে। একুরেট আপনি হাতে যেগুলা রান্দা দেওয়া হয় তার চাইতে নিখুঁত কাজ কাম হয়। সুতায় সুতায় একুরেট সুতায় সুতায় পাবেন। আমি মনে করি হাতের কাজ আর মেশিনের কাজের মধ্যে পার্থক্যটা এতটুকুই, এই যে আপনার ফসিগুলো দেওয়া হয়েছে, এই ফসিগুলো আপনার অন্তত 1.5 ইঞ্চি পরিমাণ, একটার ভিতরে আর একটা রাবিড, 1.5 ইঞ্চি পরিমাণ রাবিড আছে, দুইয়া দেখ একটা বিড আছে মাঝখান দিয়া, ঠিক আছে। তো এই কাজগুলো হাতের দ্বারা আর মেশিনের দ্বারা আকাশ মাটি ব্যবধান। তার কাজের মান কিরকম যদি একটু বলতেন? জি জৈব কাজ অনেক ভালো, ইনশাল্লাহ কাজ কাম অনেক ভালোবাসে কেন এবং পাশাপাশি ভয় পাই কেন যদি একটু বলতে? আচ্ছা, আসলে ওরা ভালোবাসে এই জন্যই যে ওদের সকল প্রকার সুযোগ সুবিধা আমি সর্বসময় ইনশিওর করি। ভালো কাজ করো, কোনো তো এই পেশার আগে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম, সেখান থেকে আমি সার্জেন্ট র্যাঙ্কে 2022 সালে পেনশন আসি। পেনশন এসে আমি এই প্রতিষ্ঠানটি
কারণ তিনি আমার আব্বু, তিনি গত এক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করছে। তো আমি বর্তমানে পড়াশোনা করতেছি, পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মধ্যে আসি, দেখাশোনা করি। আমার আব্বু প্রায় এখানে কাজ করে, তো সকলের সাথে মিলেমিশা, আব্বু প্রায় সারাদিন এখানে সময় দেয়। তো আব্বা আমার দেখা মতো আমার আব্বু যতটুকু পারে প্রতিটা কাজ অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা করে। তো আমি একটাই জিনিস বলবো যে আমাদের এখান থেকে যত আসবাবপত্র তৈরি হয় প্রত্যেকটা জিনিস প্রায় শতভাগ নিখুঁতভাবে এখান থেকে তৈরি হয়। দর্শক বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত দরজাটি, খুবই চমৎকার, মাথায় নষ্ট, অনেক চমৎকার একটি দরজা তৈরি হয়ে গেল, খুবই ভালো লাগলো দরজাটি, খুবই চমৎকার দরজাটি তৈরি হয়ে গেল। ভিডিও করতেছেন না?